আসসালামু আলাইকুম তো আমরা আলোচনা করতেছিলাম লিনিয়ার অ্যালজাবরা অনার্স প্রথম বর্ষ চ্যাপ্টার ফাইভ এ অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে আমরা আজকে আলোচনা করব চ্যাপ্টার ফাইভের বি আমি চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন এগুলো থেকে অনেকগুলো ভিডিও আপলোড করছি আজকে আমি চ্যাপ্টার ফাইভ বি থেকেও আমার অলরেডি তিনটা লেকচার আপলোড করা হয়ে গেছে এটা আমরা এটা আমার চার নম্বর লেকচার যারা যারা আগের লেকচারগুলো দেখে আসেন নাই তারা তারা দেখে আসতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওর ডিসক্রিপশনে আগেকার তিনটা লেকচারের কি দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো তারা তারা দেখে আসতে পারেন কারণ আগের লেকচারগুলোতে অনেকই গুরুত্বপূর্ণ মানে বেসিক সম্পর্কে আলোচনা করা হয় আজকে আমি নয় নম্বর এক্সাম্পলটা করে দেব নয় নম্বর উদাহরণ দেখাও যে ভিওনি কলস টু এটা দে আছে ভি টুই কল এত দেওয়া আছে এবং ভি থ্রি কল এত দেয়া আছে ভিপ্রত্র ত্রয় আর থ্রি এর যোগাশ্রয় নির্ভরশীল কিনা সেটা আমরা কি করব দেখার প্রমাণ করার চেষ্টা করবো আমি আমি আগের ভিডিওগুলোতে আগের ম্যাথগুলোতে যোগাশ্রয় নির্ভরশীল হলে পরে কী কী কাজ মানে কি কি প্রমাণ করা লাগে অনির্ভরশীল হলে পরে কেমন করে দেখার লাগে সে সম্পর্কে অনেক ভিডিও আপলোড করছি আমি তারপরেও এইসব ভিডিওগুলোই বলে দেবো চলুন শুরু করা যাক ই এক্স ন নয় নম্বর এক্সাম্পলটা আমি সলভ করবো ই এক্স নাইন সলুশন সলিউশন আমার মনে করি আমি কি মনে করব স্কেলার নেব আর ভি ওয়ান ভি টু ভি থ্রি এসব ভেক্টরগুলো তো দেওয়াই আছে এই এইসব ভেক্টোরিকলটু আমার আমাদের কি বিটা গামা অথবা আলফা সকল মান ইকল টু কী হওয়া যাবে না জিরো হওয়া যাবে না যদি জিরো না হয় তাহলে আমাদের সেটা কি যোগাশ্রয় নির্ভরশীল আর যদি এই টু যদি জিরো হওয়া যায় তাহলে আমরা কি তাহলে আমার সেই সেটা হবে যোগাশ্রয় কি অনির্ভরশীল আমরা দুই নিয়মে করতে পারি আমি এটা আবার অন্য নিয়মে করে দেবো ওই নিয়মে করে দেবো মনে করি মনে করি মানে আমাদের ভেক্টরগুলো দেওয়া আছে ওই ভেক্টরগুলোর সাথে আগে আমরা স্কেলারগুলো গুণ দিয়েছি গুণ করে কী করছি যোগ করছি তাহলে আলফা আলফা ইন্টু আমার ভি ওয়ান কত দেওয়া আছে ওয়ান ওয়ান টু এটা আমার ভি ওয়ান দেওয়া আছে প্লাস বিটা কত দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বিটা বিটার না তো এটা ভি টু দেওয়া আছে প্লাস আমার গামা দেওয়া আছে কত গামার সাথে কত ভি থ্রি কত আছে টু ওয়ান কত থ্রি আমরা এত কলস টু কত ধরে নিলাম আমরা এত কলস টু জিরো 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 এটার আমরা নাম দিলাম কত নং সমীকরণ এটার আমরা নাম দিলাম এক নং ইকুয়েশন এখন আমার কাজ যেখানে আলফা বিটা গামা স্কেলার যেখানে আলফা বিটা গামা স্কেলার তাহলে আমার কাজ হচ্ছে কি এইগুলোর সাথে কি আলফা গুণ এটার সাথে বিটা গুণ এটার সাথে কি গুণ এটার সাথে আমার গামাগুণ গুণ করার পরে আমি ভেক্টর যেমন করে যোগ করে তেমন করে যোগ করে দেবো তাহলে এটার সাথে কি আলফা গুণ আছে আমি গুণ করে দিই আলফা আলফা টু আলফা মানে ওয়ানের সাথে গুন করলে আলফা ওয়ানের সাথে গুন করলে আলফা টুর সাথে গুন করলে পারে টু আলফা প্লাস বিটাগুলো গুণ করে দিই বিটাগুলো যদি গুণ করি তাহলে বিটা ওয়ানের সাথে গুন করলি বিটা বিটা জিরোর সাথে গুন করলে জিরো বিটা ওয়ানের সাথে গুণ করলি বিটা প্লাস গামা টুর সাথে গুন করলে পারে টু গামা ওয়ানের সাথে গুন করলে পারে গামা থ্রির সাথে গুন করলে পারে থ্রি গামা এতই কলস দেওয়া আছে আমার শূন্য 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 আমার এটা কল কত শূন্য আমরা আগে যোগ করবো যোগ করার পরে ওইটাই কল শূন্য ইকল শূন্য ইকল কত বসাবো শূন্য বসাবো আমি প্রথমগুলো যোগ করি ভেক্টর যেমন করে যোগ করে আমি সেমন করে যোগ করি এটা এটা আর এটা যোগ করি যোগ করলে পাবো আলফা প্লাস বিটা প্লাস টু গামা এইটা এইটা আর এটা যোগ করি এটা এটা যোগ করলে আমি পাবো আলফা প্লাস জিরো প্লাস কত গামা আর লাস্ট এটা এটা আর এটা যোগ করি টু আলফা প্লাস বিটা প্লাস কত থ্রি গামা ওকে এত ইকলস কত জিরো 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 এখন এত ইকল জিরো এত ইকল জিরো এত কত জিরো বসে আমরা কী করবো ওইটার ইসালন ফর্ম বাহির করার চেষ্টা করব আলফা প্লাস বিটা প্লাস টু গামা ইকল জিরো তারপরে আলফা প্লাস জিরো প্লাস গামা মানে এটা ইকলস টু কত জিরো টু জিরো তারপরে টু আলফা আমরা কি করব ইসালন ফর্ম করার চেষ্টা করব তাহলে আমরা যদি ইসালন ফর্ম বাহির করি করলে আমরা পাবো কত আমাদের প্রথম সাইটা কি থাকে ঠিক থাকে প্লাস বিটা প্লাস টু গামা ইকাল কত জিরো আমরা দ্বিতীয় সাইডে কাজ করি মানে এল কত টু ড্যাশ অথবা আর টু ড্যাশ একই কথা এল টু কাজ করবো আমরা এল টু ডেসে যত সম্ভব এই কলম রাবার কী কী আনতে পারি জিরো আনতে পারি তাহলে আমরা এল টু থেকে যদি আমরা এল ওয়ান বিয়োগ দিই এল টু থেকে এল ওয়ান বিয়োগ দিলে পরে এটা জিরো 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 থেকে যদি আমরা কত আমরা জিরোর থেকে যদি আমরা কত এখানে তো আমরা একটু সাজাই নিলে পরে অনেক ভালো হতো তারপরেও সমস্যা নাই আমরা এখন কাজ করবো কি আমরা জিরোর থেকে সে বিটা বাদ দেবো ওকে জিরোর থেকে যদি আমরা বিটা বাদ দিই তাহলে আমরা পাবো কত তাহলে আমরা আমরা যদি এল ওয়ান থেকে এল টু বিয়োগ দিতাম তাহলে সব সবথেকে ভালো তো কারণ মাঝে মাঝে জিরো আছে তাহলে আমি এল ওয়ান থেকে এল টু বিয়োগ দিই এল ওয়ান থেকে এল টু বিয়োগ দিলে পারে এটা জিরো আমি যদি এটা থেকে এটা বিয়োগ দিই তাহলে এখানে মানে পজিটিভ বেটা আমি এটা থেকে ওইটা বিয়োগ দিলে পরে কোনো সমস্যা নাই আমি এল টু এল ওয়ান থেকে এল টু বিয়োগ দিচ্ছি আবার টু কামা থেকে যদি আমি একটা কামা বিয়োগ দিই তাহলে আমি পাবো কয়টা কামা আমার পজিটিভ একটা কামাই থাকে এতই কল কত জিরো আমি এল থ্রি ডেসে কাজ করবো এল থ্রিটের সাথে যদি আমি কাজ করি তাহলে আমার এখানে আছে টু আলফা আর এখানে আছে কত আলফা তাহলে আমরা থ্রি থেকে বিয়োগ কত দেবো এল ওয়ান দেব এল থ্রি থেকে আমরা টু এল ওয়ান বিয়োগ দেবো ঠিক আছে কারণ এখানে আমার টু আলফা আছে আমার এখানেও তো টু আলফা বানাতে হবে যদি বিয়োগ দিই তাহলে আমি পাবো টু আলফা থেকে টু আলফা বিয়োগ দিলে জিরো এখন ওইটাতে তো দুই দ্বারা গুণ করব গুণ করলে পারে আমি বিটা থেকে যদি মাইনাস টু বা দিই তা পাবো মাইনাস বিটা আবার এটার তো থ্রি থ্রি গামা আছে এটা কত দ্বারা গুণ করবো দুই দ্বারা যদি গুণ কর দুই দ্বারা গুণ করবো তাহলে দুই দু গুণ তাহলে মাইনাস চার গামা আর এখানে পজিটিভ থ্রি গামা তাহলে আমার মাইনাস গামা ইকাল কত জিরো আর জিরোর সাথে যা গুণ দেবো তো তাই তো জিরো তাহলে আমাদের আরও কাজ করতে হবে কাজ করলে পরে আমার প্রথম দুইটা শাড়ি ঠিক থাকবে যেহেতু আমার দুইটা শাড়িতে কাজ করা হয়ে গেছে জিরো প্লাস বিটা প্লাস গামা ইকোয়ালস টু কত জিরো আমরা তৃতীয় শাড়িতে কাজ করবো যে তৃতীয় শাড়িতে কাজ করি এল থ্রির সে কাজ করি এল থ্রির সাথে যদি আমি এল টুর যোগ দিই এল থ্রি যোগ কত এল টু তাহলে আমার প্রথমটা তো জিরো ছিল দ্বিতীয়টাও জিরো তৃতীয়টাও কত জিরো ইকলস টু কত জিরো আমার নিচের শাড়ি কত চলে আসছে জিরো চলে আসে আমার যদি নিচের শাড়ি জিরো চলে আসে তাইলে আমার এই দুইটা শাড়ি থাকতেছে তাহলে ইকলস কত থাকতেছে আলফা প্লাস বিটা প্লাস টু গামাইকল জিরো আর এখানে দেখতেছে বিটা প্লাস কত গামাইকাল টু কত জিরো তাহলে ইহা আমার কি ই চালনাকার ইহা সমীকরণ জোটের ইসালন আকার এখানে তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান বিদ্যমান যদি আমার কি হয় মানে দুইটা সমীকরণ আছে তিনটা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান তাহলে নিশ্চয়ই এখানে কি একটা অনির্ভরশীল সমাধান বিদ্যমান থাকবে তারপরে ওই অনির্ভরশীল সমাধান থেকে একটা আমরা ওই একটা কি নির্ভরশীল সমাধান থাকবে মানে একটা স্বাধীন চলক থাকবে ওই স্বাধীন চলক কষ্ট ধরে নেব এখান থেকে আলফা বিটা গামার মান বার করবো ওই বিটার গামার মানে হবে কি যদি মানগুলো বাড়ায় যদি শূন্য না হয় সবগুলো শূন্য না হয় তাহলে সেটা কি যোগাশ্রয় নির্ভরশীল আমরা অথবা একবারে বলে দিতে পারি যে এটা কি যোগাশ্রয় নির্ভরশীল তারপরে আমরা একটু লেখে দিই যেহেতু বইটি লেখা আছে অতএব প্রদত্ত সমীকরণ জোটের একটি স্বাধীন চলক আছে অতএব জোটের একটি স্বাধীন চলক আছে ওকে অতএব প্রদত্ত সমীকরণ জোটের একটা স্বাধীন চলক আছে কারণ তিনটা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান তিনটা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান তাহলে এই প্রদত্ত সমীকরণ যেটা একটা স্বাধীন চলক আছে এক স্বাধীন চলক আছে মানে থ্রি বিয়োগ কত থ্রি বিয়োগ টু ইকল কত ওয়ান তাহলে একটা স্বাধীন চলক আছে সেই স্বাধীন চলকটাই কলটা আমরা ধরে নিই কত ধরে নেব আমরা গামা ধরে নিই ধরি স্বাধীন চলক গামাইকল টু আমরা একটা মান ধরি নি টু কত ধরবো আমরা গামাইকল টু যদি ওয়ান ধরি তাহলে এখান থেকে আমরা বিটার মান পাবো আমার বিটা প্লাস গামাইকলস টু কত জিরো তাহলে গামাইকল টু কত দরি ওয়ান তাহলে বিটাইকল টু আমরা পাবো কত মাইনাস ওয়ান বিটাইকলস টু মাইনাস ওয়ান আমরা গামার মান জানি বিটার মান জানি তাহলে আমরা আলফার মান বাই করতে পারবো প্রথম সমীকরণ থেকে তাহলে আলফা প্লাস বিটা প্লাস টু গামাইকল জিরো আমরা আলফার মান বাই করবো বিটার জানি আমরা মাইনাস গামা তাহলে আমি প্লাস মাইনাসে গামার মান জানি আমরা কত গামার আমরা পজিটিভ তাহলে দুইয়ের সাথে একের গুণ দিলে পরে আমরা দুই ইকাল জিরো তাহলে এখানে আলফা দুইয়ের থেকে একবার পরে পজিটিভ ওয়ান ইকল টু এত অতএব আলফা ইকোয়াল টু আমরা পাচ্ছি কত মাইনাস ওয়ান তাহলে আমরা কিছুটা মান পালাম গামার মান আলফার ওয়ান বিটার মান যেহেতু আমার কিন্তু প্রথমে বলে দিলিও এগুলো যেহেতু এত প্রত্যেকটা স্কেলার মান শূন্য নয় তাই এত এত কি নির্ভরশীল সমাধান বিদ্যমান এখানে বলে দিলেও অথবা বাহির করে বললে পারো কোনো সমস্যা নেই যেহেতু সকল স্কেলার শূন্য নয় সুতরাং ভেক্টর আর কিউ মানে রিয়েল নাম্বার এর নির্ভরশীল এটাই আনসার অন্যভাবে করলে হতো অন্যভাবে করা যায় অন্যভাবে ছোটো করে করলে হতো আমি আর একটা ম্যাথ করে শেষ করে দেব এটা তো বারো নম্বর উনিশে আসছিলো আমি তেরো নম্বর ম্যাথ সলভ করে দিই ই যদি ইউ ভি এবং ডাব্লিউ যোগাশ্রয় অনির্ভরশীল হয় তবে দেখাও যে ইউ প্লাস ভি মাইনাস থ্রি ডাব্লিউ ইউ প্লাস থ্রি ভি মাইনাস ডাব্লিউ এবং ভি প্লাস ডাব্লিউ ভি প্লাস ডাব্লিউ যোগাশ্রয় কি নির্ভরশীল হবে তাহলে এটাও কী হবে যোগাশ্রয় নির্ভরশীল এটাও দেখার লাগবে আমার যোগাশ্রয় নির্ভরশীল তাহলে ই এক্স এটা হচ্ছে তেরো নম্বর ম্যাথ এক্সাম্পল তেরো এক্সাম্পল তেরো ধরি এক্স অফ ইউ প্লাস ভি মাইনাস থ্রি ডাব্লিউ আছে এটা আমরা এক্স অফ ধরে নিলাম ওয়াই অফ মানে আমার বদলে আমি এক্স ওয়াই জেড ধরতেছি এটাও ধরুন সমস্যা এগুলো কারায় থ্রি ভি ইউ প্লাস থ্রি ভি মাইনাস ডাব্লিউ প্লাস জেড অফ ভি টু নাম দিলাম আমরা যেখানে এক্স ওয়াই জেড স্কোয়ার স্কোয়াল অতএব এই ওয়ান বিকামস মানে এক নম্বর হতে পাই এক নম্বর হতে পাই আমি প্রথমে এক্স ওয়াই জেডগুলো গুণ দেবো তারপরে প্রথমগুলো যোগ করবো দ্বিতীয়গুলো যোগ করবো তৃতীয়গুলো যোগ করবো যোগ করলে পরে আমি প্রথমে এক্সটা কি আছে গুণ আকার আছে গুণ করে দিই এক্স ইউ প্লাস এক্স ভি মাইনাস থ্রি এক্স ডাব্লিউ প্লাস ওয়াই গুণ আকার থেকে গুণ করে দিই ওয়াই ইউ প্লাস থ্রি ওয়াই ভি মাইনাস ওয়াই ডাব্লিউ প্লাস জেড ভি প্লাস জেড ডাব্লিউ এতই কল কত জিরো এতই এখান থেকে এইটা এইটা আর এটা যোগ করি যোগ করে আমি একবারে কী করবো যেহেতু এখানে ইউ নাই তাহলে এখানে আমার যোগ আসতেছে না তাহলে এটা আর এটা যোগ করব একবারে আমি কী কমন নেব একবার আমি ইউ কমন নিয়ে নেব অথবা পরে কমন নিই এক্স ইউ প্লাস ইউ যোগ করলাম ভি ভি ভিগুলো যোগ করব যদি যোগ করি তাহলে এক্স ভি প্লাস থ্রি ওয়াই ভি ওয়াই ভি প্লাস জেড ভি এটা এটা আর এটা তিনটা ডাব্লিউ আছে যোগ করে দিই তাহলে যোগ করে মাইনাস থ্রি এক্স ডাব্লিউ মাইনাস ওয়াই ডাব্লিউ প্লাস জেড কত জিরো এত ব্রাকেট দিয়ে আটকা এখান থেকে আমার কত কমন যায় এখান থেকে আমার ইউ কমন যায় তাহলে এক্স এত ইউ এত এখান থেকে ভি কমন যায় তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই এখান থেকে আমার ডাব্লিউ কমন যায় মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস এবার এইগুলো আমি কী আকারে সাজাবো যেহেতু এত একটা ভেক্টর দেওয়া আছে ভেক্টর শূন্য ভেক্টর তাহলে জিরো জিরো শূন্য ভেক্টর লেখা যায় জিরো 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 যেখানে ইউভি ডাব্লিউ কী ভেক্টরগুলো অনির্ভরশীল তাহলে আমি ইউভি ডাব্লিউ নেব না এগুলো না নিয়ে আমি কী আকারে সাজাবো এতই কল টু জিরো এতোই কল টু জিরো এতই কল টু কত জিরো তাহলে বা এক্স প্লাস ওয়াই কল জিরো আর এইটা আসতেছে কত এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড ই কল জিরো এটা আসতেছে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড টু কত জিরো যেখানে যেখানে ইউ ভি এবং ডাব্লিউ ত্রয় অনির্ভরশীল অনির্ভরশীল ওকে এটা আমাদের কি অনির্ভরশীল অনির্ভরশীল এটা নেব না এখন এটার আমরা ইচলন ফর্ম বাহির করার চেষ্টা করব যদি এইটার আমরা ইচলন ফর্ম বাহির করি তাহলে আমার প্রথম সাইটা ঠিক থাকবে ওয়াই প্লাস এখানে জিরো প্লাস জিনিস যেটা আমরা জিরো আকারে নেই আমরা দ্বিতীয় সাইডে কাজ করবো আমরা দ্বিতীয় সাইডে যদি কাজ করি দ্বিতীয় সাইডতে কাজ করলে এবার এল টু দেশে কাজ করবো এল টু থেকে যদি আমরা এল ওয়ান বিয়োগ দিই এল টু থেকে যদি আমরা এল ওয়ান বিয়োগ দিই তাহলে আমরা কথা পাচ্ছি এত সাথে এত বিয়োগ দিলে জিরো আমরা এল টু না আমরা এল ওয়ান থেকে এল টু বিয়োগ দিই একই কথা এল টু বিয়োগ কত এল ওয়ান একই কথা তাহলে তিনটা ওয়াই থেকে যদি আমরা একটা ওয়াই বাদ দিই বাদ দিই যেহেতু এল ওয়ান বিয়োগ দিচ্ছি তাহলে প্লাস টু ওয়াই জেড থেকে যদি আমরা জেড বাদ দিই এখানে জেড তো কিছু নেই মানে এখানে একটা শূন্য আকারে জেড আছে জেড থেকে আমরা যদি শূন্য বাদ দিই তাহলে জেড ইকোয়ালস করা জিরো আমরা এল থ্রি ড কাজ করব আমরা এল থ্রি যোগ থ্রি এল ওয়ান এটা থেকে এটা বাদ দেবো যোগ করতেছি তাহলে এটা আছে থ্রি এক্স এটা আছে মাইনাস থ্রি এক্স তাহলে এখানে জিরো এল থ্রি যোগ আমরা এল ওয়ান এল ওয়ানের তিন দ্বারা গুণ করবো তাহলে থ্রি এক্স এখানে এটা নেগেটিভ এটা পজিটিভ তাহলে এটা আসছে মাইনাস ওয়াই এটা কত তারা গুণ দেবো তিন দ্বারা গুণ দিলে পরে এটা পজিটিভ থ্রি ওয়াই পজিটিভ থ্রি ওয়াই থেকে নেগেটিভ ফাই বাদ দিলে পারে আমরা পাবো পজিটিভ টু ওয়াই আমরা কত আমরা এখন এখানে কাজ করব এখানে কত ছিল জিরো ছিল আমরা এটারে তিন তারা গুণ দিলে পরে জিরোই পাবো পজিটিভ জেড থেকে জিরো বাদ দিলে পারে আমরা পজিটিভ জেড পাবো এত ইকলস টু জিরো আমরা আরেকটু ইসলাম ফর্ম বাইর করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু জিরো এবার আমরা এল থ্রিড এসে কাজ করবো এল থ্রিটা সে এল থ্রি বিয়োগ এল ওয়ান এল টু এল থ্রি বিয়োগ এল টু তাহলে জিরো প্লাস টু ওয়াই প্লাস জেড মানে দ্বিতীয় সাইড ঠিক থাকে যেহেতু কাজ করছিলাম আমরা আগে আমরা এল থ্রি থেকে এল টু বিয়োগ দেবো বিয়োগ দিলে পরে শূন্য প্লাস টু থেকে টু আয়াই বাদ দিলে শূন্য জেড থেকে জেড বাদ দিল কত শূন্য এত কস টু কত জিরো অতএব আমাদের দুইটা সমীকরণ লাস্টে থাকলো আমাদের লাস্টে দুইটা সমীকরণ দুইটা সমীকরণ কি একটা থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জিরো ইকাল টু জিরো থাকলো টু ওয়াই প্লাস জেড সমীকরণ জোটের ইসালন আকার এখানে তিনটি চলকের এখানে তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান সুতরাং সমীকরণ জটের সুতরাং সমীকরণ জোটের কি সমীকরণ জোটের অশূন্য সমাধান বিদ্যমান ঠিক আছে কি সমাধান বিদ্যমান অশূন্য সমাধান বিদ্যমান মানে আমাদের একটা না একটা কি সমাধান বাড়াবি সেগুলো কি নয় শূন্য নয় ঠিক আছে জোটের শূন্য সমাধান বিদ্যমান অতএব যদি অশূন্য সমাধান বিদ্যমান থাকে তাহলে এই ভেতরটা কি নির্ভরশীল ভেক্টর ত্রয় যোগাশ্রয় নির্ভরশীল অতএব এটাই অ্যান্সার অন্যভাবে করলো হতো এরকম এত বাংলা না লেখলে হতো তাহলে যেহেতু বইতে এরকম করা আছে আমি এরকম করে দিলাম আমার এটা হচ্ছে দেওয়া আছে এটা মূলত দেওয়া আছে ধরে নিছি এক্স ওয়াই জেড এগুলো স্কেলার আকারে ধরে নিছি যেখানে এক্স ওয়াই জেড স্কেলার আমরা জানি যোগাশ্রয় নির্ভরশীল হতে হতে হলে আমাদের ওই এগুলো তো ভেক্টর আকারে দেওয়া আছে এগুলো ভেক্টর আকারে বইতে দেওয়া আছে তাহলে এই ভেক্টরের সাথে স্কেলারের গুণ দিয়ে যোগ করা লাগে যোগ করলে পরে আমরা যে সকল মান পাবো ওইগুলোর সমীকরণ আকারে সাজানো লাগে সাজানোর পরে আমরা এটার ইসলন ফর্ম বাহির করা লাগে ইসলন ফর্ম বাহির করার বাহির করলে যদি এত ইকলস টু শূন্য না আসে তাহলে এটার কি যোগাশ্রয় নির্ভরশীল আর যদি প্রত্যেকটা মানে শূন্য চলে আসে তাহলে এটা কি যোগাশ্রয় অনির্ভরশীল এটাই কি আনসার স্কুলে পর্যন্তই কালকে আমি ম্যাথ সলভ করবো চ্যাপ্টার ফাইভ বি শেষ কালকে সি থেকে অলরেডি দুইটা লেকচার আপলোড করবো কারণ সি থেকে সবাই ভিডিওস আসে চ্যাপ্টার ফাইভ সি থেকে আমি ভিডিওগুলো আপলোড করা শুরু করবো কাল থেকে আজকে পর্যন্ত।